তো আমরা আজকে দার্জিলিং চলে এসেছি এবং কিছু আকর্ষণীয় জায়গায় আমরা যাব, যেটা আপনারা যদি না দেখেন খুব মিস করবেন। আমরা দার্জিলিংয়ে আজকে যেখানে আছি সেখানে ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব এবং ডিনার করব, এবং আপনারা সবকটা আপডেটস পাবেন এবং আমরা সবকটা স্পেশাল জায়গাতে করব। আপাতত ব্রেকফাস্টের জন্য আমরা বেরোই, সঙ্গে থাকুন, স্টে টিউনড। হাই, সো আমরা আজকে ব্রেকফাস্টের জন্য এসেছি কেভেন্টজে। কেভেন্টজে অনেক লাইন ছিল, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছে। ফাইনালি বসতে পেরেছি, বাট যে জায়গাটা অ্যাকচুয়াল বসার জায়গা সেখানে সিট পাইনি, অনেক ভিড়। অ্যান্ড অর্ডার তো দেবো এবার, হট চকলেট আর পর্ক প্ল্যাটার, চিকেন প্ল্যাটার, এগুলো তো মাস্ট এখানে। কেভেন্টজে এসেছি, এগুলো খাবো না সেটা তো হবেই না। সো লেটস সি। তো খাবার এসে গেছে, এটা পর্ক প্ল্যাটার, এটা চিকেন প্ল্যাটার আর হট চকলেট, যেটা মাস্ট কেভেন্টজে আসলে ট্রাই করতেই হবে। সো একটু ফ্রাই করে দেখা যাক। এখানে পর্ক প্ল্যাটারে পর্ক হ্যাম আছে, সালামি আছে, সসেজ আছে, বেকন আছে আর দুটো পোচ আছে। আর চিকেন প্ল্যাটারে হ্যাম, সালামি, সসেজ আর সেম এগ। দিস ইজ জাস্ট অসম। আচ্ছা চিকেন সসেজ ট্রাই করা যাক। মানে মানে আমি স্পিচলেস, লাইক ওয়াট ডুইং ওভার। সো একটু হট চকলেটটা ট্রাই করে দেখি। ড্যাম, দিস ইজ সো গুড। এই ওয়েদারে ইট ইজ জাস্ট পারফেক্ট, জাস্ট পারফেক্ট, কোনো কথা হবে না। সো আমরা খাই, পরে কথা হবে। দার্জিলিংয়ে খুব এনজয় করছি এখন। আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন ম্যাল, আর এখন আমরা লাঞ্চে যাচ্ছি। সো লাঞ্চের জায়গাটা খুব স্পেশাল, ইটস নট আন্ডার রেটেড, ইটস ভেরি স্পেশাল, ইটস আ ভেরি ফেমাস প্লেস ইন দার্জিলিং, যেখানে আপনাদেরকে নিয়ে যাব। জায়গাটা এখন ভিড় হতে পারে, আমি জানি না, পিক সিজন সো ভিড় হতে পারে। তো চলুন লাঞ্চটা করে নেওয়া যাক। আমরা ঢুকে গেছি কুঙ্গাতে, আর বাইরে এত ভিড় যে লেজিট আমাদের কাছে টাইম ছিল না যে ব্লগটা করব, বাট আমরা এসে ঢুকে গেছি। আমাদের বেশ খিদে পেয়েছিল, আমরা অর্ডারও দিয়ে নিয়েছি। যেটা অর্ডার দিয়েছি সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি বিফ উইথ মোমো, এটা হলো পর্ক মোমোস, ঠিক আছে। আমরা এখন অব্দি স্টার্ট করিনি, বাট লেটস স্টার্ট। As expected, darun quality. This is famous for some reason. Right. Rice, khub bhalo. Ekdom dry noy. The chicken here. Chicken da besh. Mushroom. Excellent. And the beef. একটু সেদ্ধ কম আমার মতে, মানে আমার স্যুট করে না, বাট দারুণ টেস্ট, দারুণ। আবার মোমোটা দেখবো, সসটা একটু তেতো, এক্সপেক্ট করিনি টুইস্টটা। মোমোটা অসাধারণ, মুখে গলে যায়। তো আমি খাবার শেষ করছি, বাইরে গিয়ে দেখা হচ্ছে, ততদিন খেতে দিন আমার, অসাধারণ, আবার নেব।
হ্যালো এভরিওয়ান, ক্রিসমাস ইজ এর সন্ধে, আমরা কারেন্টলি গ্যালারিতে বসে আছি রুফটপে। সকালে দেখেছেন আমরা ব্রেকফাস্ট করেছি কেভেন্ডার্সে, দুপুরে আপনাদের সুমিত দেখিয়েছে, আমরা কুমকাওতে গেছিলাম, খুব সুন্দর খাবার খেয়েছি। অ্যান্ড এন্ড দিস ইভিনিং অন আ সুইট নোট, আমরা গ্যালারিতে আজকে এত পপুলার জায়গা কি মিস করা যায় বলুন, আপনারই বলুন। অবভিয়াসলি এইখানে আসা মিস করলে হয়তো দার্জিলিং ট্রিপটা কমপ্লিট হয় না। আমরা আজকে যা যা অর্ডার করেছি দেখিনি, দিস ইজ আ মিক্সড প্ল্যাটার, এখানে চিকেন আছে, বেকন আছে, সসেজেস আছে, প্লাস এগ পোচ, এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেড এসছে। এরপরে আমরা নিয়েছি বিফ স্টেক উইথ পটেটো, বিফ স্টেক উইথ পটেটোর সাথেও ব্রেডের স্লাইসেস আসছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দের ইজ বেকন অ্যান্ড চিজ ম্যাকারনি। তো এইগুলো টোটাল আমাদের আজকে স্প্রেড, সাথে ফ্রেশ লাইম সোডা আছে। তো এগুলো একটু করে টেস্ট করে দেখা যাক, অ্যান্ড আপনাদেরও জানাই কীরকম কী খেতে। সো দিস ইজ আ চিকেন পিস, ওকে, খুবই সফট, চিকেনটা টেন্ডার, ব্রেস্টে ফিস করা হয়েছে, অ্যান্ড এটা টস করা হয়েছে বারবিকিউ সসে, আর বেজিস দিয়ে একটা বেজিসের টেস্ট ইনফিউজ হয়েছে, সাথে একটু স্মোকি ফ্লেভার, অল ওভার হোয়াইট ফুড। ওকে, এর সাথে এটা হচ্ছে একটু বেকন, বেকন স্ট্রিপস ফ্রাইড, দ্যাট ফ্যাট লেয়ার ব্রো, মানে এইটা না খেলে চরম মিস, দারুণ খেতে। এর সাথে পটেটোস অ্যান্ড একটা চিকেন থাই, সসেজ আছে এখানে একটু, পক সসেজ, ওয়েল কুক, ভেতরে পুরো ওই আপনার ব্ল্যাক পেপার টেস্টটা, সাথে প্রপার ব্যালেন্স অফ সিজনিং, মানে সল্টের আর কিছু হার্ব ইউজ করেছে, কোয়াইট নাইস। আমাদের কাছে আছে আরও কিছু, ক্যামেরাকে দেখাতে বলবো একটু, বিফ স্টেক, দিস ইজ দ্য বেস্ট, কলকাতায় অনেক জায়গায় বিফ স্টেক পাওয়া যায়, বাট এত সুন্দর ফ্লেভার, অ্যাকচুয়ালি সসটা কোয়াইট সেম, বাট আই জাস্ট এখানে একটু রেড ওয়াইন ইউজ করা হয়েছে, কারণ আমি রেড ওয়াইনের হালকা ফ্লেভার পাচ্ছি। প্যাকিং চিজ আছে বেকন দেওয়া, মাই লাস্ট বাইট আজকে, আমরা একটা ডিটেল রিভিউ বা কিছু আপনাদের দেবো বাইরে গিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা আজকে মানে ওয়ান অফ দ্য মোস্ট হাইপ প্লেসেস অফ দার্জিলিং ক্যানারিজ ভিজিট করেছিলাম, এবং আপনাদেরও কিছু বাইটস আর আমার পার্সোনাল ব্যক্তিগত যা ধারণা এগুলো শেয়ার করেছি। অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল ওয়াজ অ্যামেজিং। খাবারের দিক দিয়ে গ্লেনারি ইজ ফেমাস ফর ইটস কন্টিনেন্টাল কুইজিন, কারণ চাইনিজ বা অন্য যেসব চাটার এক্সেট্রা আছে সেসব আরও অনেক দোকানে হয়তো এর থেকে ভালো পাওয়া যায়। এবার কয়েকটা জিনিস আমার ব্যক্তিগত মতামত আমি আপনাকে জানাতে চাই, যে গ্লেনারি ইজ অবভিয়াসলি আ গো টু প্লেস ইন দার্জিলিং, অ্যান্ড হয়তো আপনার দার্জিলিং ডায়েরিজের মানে ডায়েরি হয়তো বন্ধ করতে পারবেন না এই গ্লেনারিজের চ্যাপ্টারটা না কভার করলে, কিন্তু নট দ্য বেস্ট কন্টিনেন্টাল ফুড আই হ্যাভ ট্রাইড ইন মাই লাইফ, দ্যাটস ইট। আর যদি পকেট পিঞ্চ বলতে হয়, ইট উইল বি লাইক 600 to 700 ফর 250, আর এটাই, গুড নাইট, টাটা।